সকালে উঠো, 10টা সাড়ে 9টা পর্যন্ত না খেয়ে থাকো, খিদা পেয়ে বেকো, তারপরে ব্যাস মুড়ি খেয়ে নাও, এক বাটি ঝাল মুড়ি না কিন্তু, শুধু মুড়ি আর তেল মাখিয়ে, সব থেকে পুষ্টিকর খাওয়ার মুড়ি। খুব জোর, খুব মানে বেশিরভাগ সময় আলু আলু মাখা, আলু সিদ্ধ, মানে আলু মাখা বা আলু ছানা যাই হোক, আর না হলে ছোট আলুগুলো ভেজে, আলু ঘুগনি যেটা বলছে, আর কোনো কোনো দিন ডাল সেদ্ধ, কোনো কোনো ডাল সেদ্ধ, নাহলে কোনো কোনো দিন খুব কম তরকারি। সকালে ওটা কোনো পুষ্টিকর জিনিস খাওয়া দরকার, আর এক বাটি মুড়ি খেয়ে নিচ্ছে শুধু তেল দিয়ে মাখিয়ে, আর খেতে একদম ভাল লাগে না। এটা সকালে উঠে কেন পুষ্টিকর জিনিস খাওয়া দরকার, মুড়ি হচ্ছে সব থেকে পুষ্টিকর জিনিস। ওই জন্যে এদিককার বাঙালির যারা আছে বেশিরভাগেরাই মুড়ি খায়, সকালে রাত্রে মুড়ি খাবে, আর মুড়ির মতো চঙা হবে, মুড়ির মতো বাটকু আর মোটা হয়ে যায়, ওই জন্যই হয় ফালতু লোক। আর মুড়ি খেলো, আর তারপর আবার দুপুরবেলা ভাত খেয়ে নিবে, কোনো কিন্তু তরকারি আবার বেশি খাবে না, পুষ্টিকর জিনিস খাবে না, শাকসবজি খাবে না, তরকারি তরকারি বলছি ভাত, আর ভাত হলো আর একটা তরকারি কিছু মানে খুব শর্টে, নাহলে আলু আলু এই সেদ্ধ ভাত খেয়ে থেকে যাবে। এই সকালে মুড়ি, দুপুরে ভাত, আর রাতে মুড়ি, এগুলো খেয়ে খেয়ে এদিকার লোকগুলো চঙা হয়ে যাচ্ছে, কবজার মতো, মুড়ির মতো বাটকু আর মোটা, এগুলো ভাল লাগে না, মুড়ি খেতে একদম ভাল লাগে না।